আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি, তনুজা দাস। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পাঁচ জেলায় টানা শৈত্যপ্রবাহ, থাকতে পারে আরও কয়েকদিন। দুর্ভোগে শ্রমজীবীরা, বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগ। গ্যাস সংকটে জামালপুরের তারাকান্দি সার কারখানায় আবারও ইউরিয়া উৎপাদন বন্ধ। এবং 52 বছরেও স্বীকৃতি পাননি কুষ্টিয়ার মুক্তিযোদ্ধা আতর আলী, চা বিক্রি করে চলছে সংসার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আজও দেশের পাঁচ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। এদিন বরিশালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াস। কয়েকদিন ধরে দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশার সাথে কনকনে ঠান্ডায় কাজে বের হতে পারছে না শ্রমজীবী মানুষরা, ক্ষেতের ফসল নিয়েও দুশ্চিন্তায় কৃষকরা। বাড়ছে ঠান্ডাজনিত নানা রোগ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন তামানা জেনিফারের রিপোর্ট। মাঘের প্রথম দিন ছিল সোমবার, তার আগে কয়েকদিন থেকে হাড় কাঁপানো শীত, ঘন কুয়াশায় মেঘলা আকাশ, জবুথবু হয়ে যাওয়া মানুষের রোদ পোহানোর সুযোগও মিলছে না। তীব্র শীত জেঁকে বসায় রাজশাহীতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা। অনেকেই খড়কুটো জ্বালিয়ে চেষ্টা করছেন শীত নিবারণের। শীতবস্ত্র নিয়ে পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা, বেচাকেনাও বেড়েছে। মাঘের শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে নড়াইলের জনজীবন। মধ্য দুপুরেও কাটছে না কুয়াশা, হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। পেটের দায়ে যথারীতি কাজে বের হতে হচ্ছে শ্রমজীবী মানুষদের। প্রচণ্ড শীতে কাবু হয়ে পড়েছে শিশু ও বৃদ্ধরা। যদিও খেলার মাঠে তীব্র শীতেও অনুশীলন চালিয়ে গা গরম করার চেষ্টা করছেন শিশু কিশোররা। শেরপুরে দুপুরের পর হালকা রোদ উঠলেও তাতে উত্তাপ নেই। পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে কষ্টে রয়েছেন নিম্ন আয়ের মানুষেরা। এর মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল বিতরণ করা হলেও তা পর্যাপ্ত নয় বলে জানান শীতার্তরা। এদিকে শেরপুর শহরের ফুটপাথে গরম কাপড়ের দোকানগুলোতে ভিড় দেখা যাচ্ছে ক্রেতাদের। চুয়াডাঙ্গায় কুয়াশার কারণে ক্ষেতের ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন চাষিরা, বিশেষ করে ধানের বীজতলা ক্ষতির আশঙ্কা বাড়ছে। মাগুরায় সকালের কুয়াশা যেন তুষারপাতের আমেজ নিয়ে এসেছে, ভেজা রাস্তায় পানিও জমেছে কোথাও, হাট বাজারে লোকজনের উপস্থিতি কমে গেছে। এদিকে নওগাঁয় রাত হলেই বৃষ্টির মতো ঝিরিঝিরি কুয়াশা ঝরছে, দুপুর পর্যন্ত থাকছে এ পরিস্থিতি। ঘন কুয়াশা এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পাবনা সফর স্থগিত করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে আগামীকাল পাবনায় যাবেন তিনি। রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাবনার জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে 4 দিনের রাষ্ট্রীয় সফরে আজ দুপুরে পাবনায় যাওয়ার কথা ছিল রাষ্ট্রপতির। চট্টগ্রামে চালের বাজারে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। দুপুরে নগরীর পাহাড়তলি বাজারে বিভিন্ন চালের আড়তে এই অভিযান চালানো হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, গত কয়েকদিনে হঠাৎ করেই চালের দাম বাড়তে শুরু করেছে। চট্টগ্রামের বাজারে বস্তা প্রতি 200 থেকে 300 টাকা দাম বাড়ার কারণ খুঁজতেই তারা মাঠে নেমেছেন। প্রাথমিকভাবে চট্টগ্রামে চালের আড়ত কেন্দ্রিক বড় কোনো কারসাজির খবর পাওয়া যায়নি। তবে যেসব জেলা থেকে এখানে চাল সরবরাহ করা হয় সেই সব মিল বা মোকামে কারসাজি হচ্ছে বলে জানতে পেরেছেন তারা। এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলেও জানান তিনি। এদিকে একটি দোকানে অনুমতির অতিরিক্ত চাল রাখার দায়ে দোকান মালিককে 10,000 টাকা জরিমানা করা হয়। গ্যাস সংকটের কারণে বিকেল থেকে জামালপুরে তারাকান্দির যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে গেছে। কারখানা কর্তৃপক্ষ জানায়, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ করে কারখানাতে উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়। গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সার উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ থাকবে। প্রতিদিন 1,700 মেট্রিক টন দানাদার ইউরিয়া সার উৎপাদন হয় কারখানাতে। উৎপাদিত এই সার জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল সহ কারখানার কমান্ড এরিয়ার 19 জেলায় সরবরাহ করা হয়। যুদ্ধ করে দেশের জয় আনলেও জীবন যুদ্ধে পরাজিত এক যোদ্ধা কুষ্টিয়ার আতর আলী। 71-এ পাকিস্তানি বাহিনীকে কোণঠাসা করে বিজয় ছিনিয়ে এনেছিলেন। মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার কারণে রাজাকার আর পাক সেনাদের অত্যাচারে নিহত হন তার বাবা।
কিন্তু স্বাধীনতার 52 বছরও মেলেনি নিজের প্রাপ্য সম্মান। মুক্তিযুদ্ধের সেই টগবগে যুবক আজ বয়সের ভারে নজর। সংসারের খরচ মেটাতে রণাঙ্গনের এই যোদ্ধা এখন চা বিক্রেতা। কুষ্টিয়া প্রতিনিধি তুহিন আহমেদের তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার সাঁওতা গ্রামের মৃত শুকুর মাহমুদের ছেলে আতর আলী দেশ স্বাধীন হওয়ার পর পৈতৃক ভিটেবাড়ি না থাকায় চলে আসেন কুষ্টিয়ার বর্তল গ্রামে। সেখানে জিকে প্রকল্পের ক্যানালের পাশে স্ত্রী ও 4 সন্তানকে নিয়ে 41 বছর ধরে বসবাস করছেন তিনি। 71-এর মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেয়া এই যোদ্ধা 2006 সাল থেকে এ পর্যন্ত 3 দফা মুক্তিযোদ্ধা হিসেবে গেজেটভুক্তির আবেদন করেছেন। বারবার যাচাই বাছাই টিকে গেলেও অদৃশ্য কোনো কারণে মুক্তিযোদ্ধা তালিকায় নাম ওঠেনি তার। এলাকাবাসী জানান, দেশের জন্য যুদ্ধ করেছেন আতর আলী, কিন্তু মুক্তিযোদ্ধা হিসেবে এখনও প্রাপ্ত সম্মানটুকু জোটেনি তার ভাগ্যে। তিনি কোনো সুযোগ সুবিধা পায় না, মুক্তিযোদ্ধা ঠিকই সুযোগ সুবিধা পায় না। যেখানে যায় সেখানে টাকা চাই, 3 লাখ টাকা দাও, 2 লাখ টাকা দাও, কিছু করে দেবো, পাবি কোনটা দিবি। সে কোনো ভাতা বা মুক্তিযোদ্ধা তালিকা এখনও তার নাম ভুক্তি হয় নাই, কিন্তু তা হওয়াটা উচিত ছিল। আতর আলীকে নিয়ে আক্ষেপ করে তার সহযোদ্ধারা জানান, যাচাই বাছাই টিকে গেলেও মন্ত্রণালয়ের দুর্বলতার কারণে তালিকায় নাম ওঠেনি আতর আলীর। আমার চাই তো আরও বড় বড় মুক্তিযোদ্ধারাও জানে, কিন্তু কেন যে মুক্তিযোদ্ধা হচ্ছে না এটা আমরা জানি না। যারা আমরা তালিকাভুক্ত করে দিয়েছি, এখানে প্রকাশ করা হয়েছে উপজেলা ভিত্তিক, সেই তালিকা আজ পর্যন্তও প্রকাশ করতেছে না। সেখানে দেখা যাচ্ছে টাকার ব্যবসা চলতেছে। 84 বছর বয়সী আতর আলীর অভিযোগ, টাকার অভাবে মুক্তিযোদ্ধা তালিকায় নিজের নাম ওঠাতে পারেননি তিনি। যাচাই বাছাই ধরেন বহুত লোক গেছিল, তার ভিতরে 111 জনা যাচাই বাছাই টিকিয়েছি। 111 জনের কাগজপত্র যখন ঢাকায় চলে গেল, মনে করলাম যে গ্যাজেটটা হয়ে মনে হয় আইলো। আবার ওখান থেকে রাশিদুল আলম চিঠি পাঠাইছে, তোমরা সার্কেট হাউসে হাজির হও। সার্কেট হাউসে গেলাম, ওই যাও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক জানান, যাচাই বাছাই প্রমাণিত হওয়ায় ক তালিকায় নাম আছে আতর আলীর, তবে চূড়ান্ত তালিকাভুক্ত করার দায়িত্ব জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের। উনি বীর মুক্তিযোদ্ধা কিনা এটা সিদ্ধান্ত দেওয়ার মালিক হচ্ছে জামুকা। জামুকা থেকে যদি আমাদের তাকে সমন্বিত তালিকাভুক্ত বা বীর মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করেন, তাহলে তিনি হবেন। মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমুন্নত রাখতে আতর আলীদের মতো প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রাপ্ত সম্মান দেওয়ার দাবি এলাকার সুধিজনদের। শরীফুল ইসলাম, এটিএন বাংলা। নাটোরে ধর্ষণ এবং হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি বেলালকে 14 বছর পর গ্রেফতার করেছে র্যাব। গত রাতে সাভারের কলমা বাসস্ট্যান্ডে আত্মগোপনে থাকা অবস্থায় বেলালকে গ্রেফতার করে র্যাবের যৌথ টিম। নাটোর র্যাব ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক সঞ্জয় কুমার সরকার জানান, পতিতা ব্যবসার সাথে জড়িত নাটোর সদর উপজেলার বালিয়াডাঙ্গার বেলাল হোসেন 2010 সালের 10 জানুয়ারি এক নারীকে ধর্ষণের পর হত্যা করে এলাকারই একটি কলা বাগানে ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় বেলালের কথিত স্ত্রী জ্যোৎস্না গ্রেফতার হলেও পলাতক ছিল বেলাল। পরে পুলিশের দায়ের করা মামলায় পলাতক বেলাল এবং জ্যোৎস্নাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। লক্ষ্মীপুরের রামগতিতে আকিশ গ্রুপের লোগো নকল করে বিড়ি বিক্রি করছে একটি চক্র। প্রতারক চক্রটিকে হাতে নাতে ধরার পর তাদের হামলার শিকার হয়েছেন কোম্পানির এরিয়া ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। লক্ষ্মীপুর প্রতিনিধি মেহরাজ উদ্দিন রবিনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে আরো জানাচ্ছেন আশিকুর রহমান। আকিজ বিড়ি সুনাম দেশজুড়ে, তবে লক্ষ্মীপুরের রামগতিতে কতিপয় অসাধু ব্যবসায়ী এই সুনাম নষ্ট করতে আকিজ কোম্পানির নকল লোগো বানিয়ে বিড়ি তৈরি করে আসছিল। বিষয়টি জেনে এ কাজে বাধা দেয় কোম্পানির এরিয়া ম্যানেজারের উপর হামলা চালায় ওই চক্রের শাহজাহান, খালেক, জসিম সহ অন্য সদস্যরা। এতে রফিকুল ইসলাম গুরুতর আহত হন, পরে তাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় রামগতি থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। তারাপুর উপকূলিতভাবে আমাকে ধরিয়া দিনের একটার সময় দেশি অস্ত্র দিয়া লাঠি দিয়া আমাকে এলোফাতারি মারধর করে করে আমার মাথা হাঁটা অজ্ঞানায় পড়িয়া যায়। আমার থেকে অফিসের টাকা ছিল 2,50,000 টাকা, টাকাগুলা নিয়ে যায়।
এদিকে হামলার প্রতিবাদ জানিয়ে রামগতিতে মানববন্ধন করেছে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের নেতাকর্মীরা। বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গোলাম মুক্তাদিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিড়ি শ্রমিক ফেডারেশনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন, কুমিল্লা বিভাগীয় সভাপতি ফজলুল হক, চাঁদপুর বিভাগের সভাপতি আতিকুর রহমান। বক্তারা হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। এই সন্ত্রাসীরা বারবার হুমকি দেওয়ার কারণে এখন আমরা মাঠে কিভাবে কাজ করব সেইটা নিয়ে আমরা আতঙ্কিত আছি। হত্যার উদ্দেশ্যে মেরে রাস্তায় ফেলে রেখেছে, যারা হত্যার উদ্দেশ্যে তাকে আঘাত করেছে, আমি এই আঘাতের সুস্থ তদন্ত এবং বিচার চাই। এ বিষয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রামগতি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মুসলিউদ্দিন। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। যশোরে বিএডিসি সার পাচারের অভিযোগে ডিলার সহ দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। গতরাতে যশোর শহরতলির হামিদপুর বাজারে নয়ন এন্টারপ্রাইজে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, সদর উপজেলার ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ সোহরাব হোসেন কৃষকদের ভর্তুকির এমওপি সার বিতরণ না করে কালোবাজারে অন্য ডিলারের কাছে বিক্রি করছিলেন। এ কারণে ঝুমঝুমপুরের গোডাউন থেকে নসিমনে করে ২০ বস্তা সার বের করে নিয়ে যাওয়া হয়। বিষয়টি সন্দেহ হলে তারা সার আটক করে পুলিশকে খবর দেয়। এই বিষয়ে সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদুল হাসান জানান, আটক সারের বৈধ কোনো কাগজপত্র পাওয়া যায়নি, এর সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসুন্ধরা গ্রুপের উদ্যোগে ১০,০০০ দরিদ্র শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। সকালে উপজেলার নাওরা হাজি ইয়াদ আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এসব কম্বল বিতরণ করেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের পরিচালক, বিশিষ্ট লেখক এবং দৈনিক কালের কণ্ঠ পত্রিকার প্রধান সম্পাদক ইমদাদুল হক মিলন, ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর লিয়াকত হোসেন, বসুন্ধরা গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার আবু হেনা এবং নাওরা হাজি ইয়াদ আলী স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান মোহাম্মদ মোশারফ ভূঁইয়া এ সময় উপস্থিত ছিলেন। বসুন্ধরা গ্রুপ সারা বছরই অসহায় মানুষের পাশে থেকে শিক্ষা, চিকিৎসা এবং কর্মসংস্থান বাবদ নানা সহায়তা দেয় বলে অনুষ্ঠানে জানানো হয়। খুলনায় নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হল প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং মরণোত্তর একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক মানিক সাহার ২০তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে খুলনা প্রেস ক্লাবের শহীদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন শ্রদ্ধা জানায়। পরে স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া সিপিবি, ছাত্র ইউনিয়ন, উদীচি, রতন সেন পাবলিক লাইব্রেরি পৃথক কর্মসূচি পালন করে। ২০০৪ সালের এই দিনে রিকশায় বাড়িতে যাওয়ার পথে খুলনা প্রেস ক্লাবের অদূরে চরমপন্থীদের বোমা হামলায় ঘটনাস্থলেই তিনি নিহত হন। সাংবাদিক মানিক সাহা দৈনিক সংবাদ এবং নিউ এজ পত্রিকা খুলনার জ্যেষ্ঠ প্রতিবেদক, ইটিভি প্রতিনিধি এবং বিবিসি বাংলার খণ্ডকালীন সংবাদদাতা ছিলেন। পটুয়াখালী পৌর এলাকার নিম্ন আয়ের পরিবারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ২১০ জন শিক্ষার্থীর মধ্যে ১৫,২০,০০০ টাকা মেধাবৃত্তি বিতরণ করা হয়েছে। দুপুরে অসচ্ছলতা পেরিয়ে যেতে হবে সামনে, পাশে আছি আমরা, জেগে ওঠো মননে স্লোগানে পৌরসভা চত্বরে অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের মধ্যে বৃত্তির চেক হস্তান্তর করা হয়। পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ এবং পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ জাফর আহমেদ সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। হাজারো মানুষের অংশগ্রহণে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অনুষ্ঠিত হল হুম গুটি খেলা। খেলাকে ঘিরে চারদিকে ছিল উৎসবের আমেজ। ঐতিহ্যবাহী এই খেলা দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন ভিড় জমায়। প্রতি বছরের ন্যায় এবারও পৌষ মাসের শেষ দিনে ফুলবাড়িয়ার লক্ষ্মীপুর গ্রামের বড়ই আটায় হুম গুটি খেলার আয়োজন করা হয়। ৪০ কেজি ওজনের পিতলের তৈরি বলের মতো দেখতে গুটি টানাটানি হল এই খেলার মূল বিষয়। এলাকা ভিত্তিক এক একটি দলে শত শত খেলোয়াড়ের অংশগ্রহণে চলে গুটি দখলের শক্তির লড়াই। টানাটানি কাড়াকাড়ি করে যে বা যারা এই গুটি গুম করে ফেলতে পারে তাদেরকেই বিজয়ী ঘোষণা করা হয়। রেফারিবিহীন এই খেলা চলে দীর্ঘ সময়। হুমগুটি খেলাকে ঘিরে সেখানে বসে গ্রামীণ মেলা। আর এই ছিল এখনকার সংবাদ। আমাদের এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।